আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজ দুটি করে খেজুর খেলে যেসব রোগ থেকে মুক্তি মিলবে। প্রিয় দর্শক, কলিকাতা হার্বাল এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করলে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবেন। বন্ধুগণ, পুষ্টিগুণে ভরপুর খেজুর রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং দরকারি জিঙ্ক। একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদা 11 ভাগ পূরণ করতে পারে মাত্র 2টি খেজুর খাওয়ার গুণে। বন্ধুগণ, পুষ্টিবিদদের মতে প্রতিদিন 2টি খেজুর খেতে পারলেই আপনার শরীরে প্রয়োজনীয় আয়রন, ভিটামিন, মিনারেল, ফসফরাস, জিঙ্ক সকল চাহিদা পূরণ করতে পারে মাত্র 2টি খেজুর খাওয়ার গুণে। বিশেষ করে এইসব ডায়াবেটিস থাকলে প্রচলিত খেজুরের পরিবর্তে শুকনা খুরমা খেজুর, অর্থাৎ শুকনাটা আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। তাতেও আপনি খেলে যে কোনো ডায়াবেটিস রোগীরাও ডায়াবেটিস সুগার না বেড়ে শরীর স্বাস্থ্য সচেতন এবং শরীর ভালো থাকবে। শুধু কি তাই, সুস্বাদু খেজুরের একটি ফল যা ফুটোস এবং গ্লাইসেমিক সমৃদ্ধ এই ফলটিতে পাওয়া যায়। আর এই খেজুরে রক্তে শর্করা পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসাবেও ধরা হয়ে থাকে। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় যে 30 গ্রাম খেজুরে আছে 90 কিলোক্যালোরি। বিশেষ করে 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার আর অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে খেজুর। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ক্লান্তি ভাব দূর হয়ে যায়। আর খেজুরে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি, যা বি6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখে। তো বন্ধুগণ, আরও কিছু কার্যকরী কথা শুনে আপনার কাছে বিদায় নিব। নাম্বার 1, খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, পাশাপাশি পটাশিয়াম। আর খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। নাম্বার 2, ফাইবার মিলে খেজুর খাওয়ার গুণে, তাই এ ফল আপনি খাদ্য তালিকা রাখলে, ওজন এবং ডায়েটে রাখতে পারলেই আস্তে আস্তে ওজন কমতে থাকবে আপনার। নাম্বার 3, প্রতিদিন খেজুর খেতে পারলে 20 থেকে 25 গ্রাম পরিমাণ ম্যাগনেসিয়াম, যা কিনা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নাম্বার 4, রক্ত স্বল্পতা যারা ভুগতেছেন, অনেক মাপনে দুর্বলতা, তারা প্রতিদিন খেজুর খেতে পারেন। একজন সুস্থ মানুষের শরীর যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় 11 ভাগ পূরণ করতে পারে মাত্র 2 থেকে 3টি খেজুর খাওয়ার গুণে। বিশেষ করে নাম্বার 5, যারা চিনি খান তারা খেজুর খেতে পারেন। চিনির বিকল্প হিসাবে এবং গুড়ের বিকল্প হিসাবে আপনারা খেজুর খেতে পারেন। নাম্বার 6 বা নাম্বার 6, কোষ্ঠকাঠিন্য সমস্যায় রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা পান করতে পারলেই এই ভিজানো পানি পান করার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হবে। খেজুরে থাকা নানা খনিজ হৃদযন্ত্রের ঝুঁকি এবং হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 8 বলে বিদায় নিব, খেজুরে বিশেষ করে জিক্সাথিন না থাকায় রেটিনা চোখের জন্য অনেক ভালো ভূমিকা রাখে, অর্থাৎ চোখ, নাক, কান, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করে খেজুর। খেজুর গুণাগুণ বলে শেষ করতে পারবো না। প্রিয় নবী, খেজুর খেয়েছেন, খেজুর খেলে দীর্ঘ পেট বড় থাকে, শরীরে ক্লান্তি দুর্বলতা কেটে যায়, শরীর থেকে চাঙ্গা, রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের স্বস্তি মিলে খেজুর খাওয়ার গুণে। তাই পরিশেষে বলবো, শুধু রমজান মাস না, বছর প্রতিদিনে খেজুর দিয়ে শুরু করা যাক দিনের কার্যক্রম।
এবং দুই তিনটি খেজুর খেতে পারলে হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য, মানব দেহের জন্য এবং রক্ত স্বল্পতা দুর্বলতা কেটে যায় খেজুর খাওয়ার গুণে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকলে সুস্থতা, সকলে দৃঢ় কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।